70 বছর পূর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান তৈরি করেছে অনেক গুণী শিল্পীকে। প্রতিষ্ঠার দিনে তাই তো প্রবীণ ও নবীন শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছিল চারুকলা প্রাঙ্গণ। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বললেন, শিল্পীর সম্মান সবার উপরে, তাদের সৃষ্টিকর্ম মানুষের প্রেরণা যোগায়। লাবণী গুহর প্রতিবেদন। প্রতিষ্ঠার 70 বছর পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এ উপলক্ষে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জড়ো হয়েছিলেন বিদ্যায়তনের প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার, মুর্তুজা বশির, সৈয়দ জাহাঙ্গীর এবং শিল্পী সমরজিৎ রায়চৌধুরীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কোনো প্রাপ্তির আশা থেকে শিল্পীরা কাজ করেন না, অগ্রজদের সৃষ্টি ও কর্ম নবীনদের প্রেরণা হিসেবে কাজ করে বলেও জানান তিনি। এই মহতী মানুষদের যেভাবে যুগে যুগে সবসময় তারা প্রেরণা দেয়, এটি হবে আমাদের জন্য মূলত একটি শক্তির উৎস। পরে জয়নুল গ্যালারিতে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিরা। গ্যালারিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মোট 94টি শিল্পকর্ম স্থান পায়। প্রতিটি ছবিতেই যেন মূর্ত হয়ে ওঠে জীবনের গল্প। এ সময় চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার বলেন, স্বাভাবিক চোখে যা ধরা পড়ে না শিল্পী তাই অনুসন্ধান করেন আর ফুটিয়ে তোলেন ক্যানভাসে। সারা বিশ্বে ছবি আঁকাটা কিন্তু চিত্ররূপের নকল নয়, এক মানুষের মনের প্রতিচ্ছবি, বাস্তবের গভীরে আরও যে সত্য সেই সত্যকে তুলে ধরে শিল্পীরা। প্রদর্শনীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব চলবে 10-20 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় পর্ব চলবে 20-29 ডিসেম্বর পর্যন্ত। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।